بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আলাইকুম আহনুল কারণ সমাজ ভাই আপনি দুবাই শাহজাদাকে প্রশ্ন করেছেন যে আপনি অনেক বছর আগে তিন টাকা একজনকে দেন এবং তারপর আপনি বাড়তি প্রতি মাসে জিতে থাকেন পাঁচ টাকা করে এবং আপনি জানার পর সে আপনি জিতেছেন না কিন্তু সে আপনার কাছে দাবি করতেছে এই মুহূর্তে আপনি যখন জানলেন তা আপনার অবশ্যই আপনাকে ছাড়তে হবে এবং এই ধরনের লেনদেন আপনাকে পরিপূর্ণভাবে ভবিষ্যতে করবেন না তবা করবেন খাঁটিভাবে আর এই লোককে তিরিশ হাজার টাকা দিতে হবে না কারণ আপনি তো পাঁচ হাজার টাকা করে তার আসল টাকা দিয়ে ফসেন আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ফাইন তো তুমি তোমরা ফলে কম রো আলাইকুম তোমরা যখন নাকি তবা করবে তবা করলে শুধুমাত্র তোমাদের মূলধনটা রাখবে আর বাকিগুলো তোমরা নেবে না তো তারও উচিত মূলধন রাখা আর বাকি না চাওয়া যদি মুসলমান হয়ে থাকে তাকে আপনি উপদেশ দেন যে আমি জানতাম না এই জন্য আমি লেনদেন করেছি কাজে আমি তোমার টাকা সুদ করে দিয়েছি আর যদি মুসলমান না হয় তাকে এমনি বাসে আপনি দূরে থাকেন কারণ আপনাকে আর দিতে হবে না কারণ আপনি আসল টাকা তাকে দিয়ে দিয়েছেন এখন আপনি যতবার তাকে দিবেন এই আপনিও পরিপূর্ণ সুদ যে পাপটা রয়েছে সেটা আপনি পাবেন কারণ সুদ দেওয়ার পর আল্লাহ রান লালদ দিয়েছে সুদ যে ব্যক্তি খায় বাজে তাদের আল্লাহ আল্লাহ পবিত্র করা অনেক বলেছেন আহল্লাল্লাহুল রিবা আল্লাহ আলম পেশা কেনা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুদ খাওয়া খাওয়াটাওয়া সুদ খাওয়া দেওয়া এটা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা কাজে অনেক বড় পাপ এটা গুনাহ অনেক বড় পাপ এই সুদের ইনকাম দিয়ে মানুষ যে খাবার খাবে তার দোয়া কবল হবে না তার হজ ইবাজবন্দিকেও কবল হবে না এবং সেই মাংস রক্ত মাংস যেটা তৈরি হবে সেটা ধান জন্য উপযুক্ত হবে কাজেই আপনি খাঁটিভাবে তোয়া করেন এবং আপনি যে পাঁচ পাঁচ হাজার টাকা তাকে দিয়ে দিয়েছেন সেটা সে আসল টাকা পেয়ে গেছে এখন আপনি যদি সেন আপনি দিবেনও না তার সাথে কোনো যোগাযোগ রাখবেন না আল্লাহ রাব্বুল আলমিন আর যদি পারেন তাকে উপদেশ দিবেন নসিহত করবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের যে বিধানগুলো মানার আমল করার তো বিধান ওয়া আল্লাহ রহমিজমাই